बड़ कष्ट लागे आपनी अबाक हबेन हजार हजार मुसलमान युवक युवती তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর মোবাইল ইউজ করে বিয়ের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে যৌবন বিয়ের পরে আর মজা পাবে আমাদের দেশের ডাক্তাররা বলছে অল্প বয়সে বিয়ে দিও না অসুবিধা আছে একটা মেয়ে বালিগ হয় কো বছর কথা বলেন 18 বছরে সরকার বলছে তাই তো আপনাদের জানা নেই नौ बच्चर वयसे बलिगन करीबा एटा हदीस एटा इस्लामी अरबी किताबेर मसलार किताबे आछे एकटा मेये नौ बच्चर वयस जखन ढुके जाय तखन से बलिगन करीबा कोनो कोनो मेये नौ बच्चरे पूर्ण बालिगा होये जाय जखन तार हरमोनेर जोर जोर बेशी थाके रक्ते चाप बेशी थाके হাট্টা লম্বা চওড়া তাদের রক্তের জোর বেশি হরমোনের জোর বেশি বালিগ হয়ে গেছে যখন সেই মেয়েটা এগারো থেকে বারো বছর বয়সে পা দেয় পূর্ণ বালিকা এবং বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আমাদের দেশে মানুষ তো এইভাবেই রেখে দেয় আমাদেরকে বলছে এই মোলবিরা কিছুই জানে না কিছু শিক্ষিত লোক বলছে এরা চায় একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবো তার জীবনটা বরবাদ করবো তাহলে তোর দাদুকে জিজ্ঞেস করা যাবে তোর দাদির জীবনটা কেমন বরবাদ করে কথাটা বুঝতে পারেন তোর দাদু তো বিয়ে করেছিল যাকে তার দশ বছর বয়স ছিল আমার দাদি শাশুড়ির ছটা বিটি ছটা ফুপ শাশুড়ি কি বুঝলেন আমার দাদি শাশুড়ি ছটা মেয়ে দুটো বেটা আমার শ্বশুররা দু ভাই ছয় আর দুয়ে কত আট এই সাতটা বিটি সাত আর দুয়ে কত নয় নয় আর দুয়ে কত এগারো ফুটবল টিম ঠিক কি তারপর মরার আগের দিন পর্যন্ত চোখে চশমা লাগাতে হয়নি আর এখন তিরিশ বছর বয়স না হতে হতে ঝপসা দেখছে ডাক্তারের কাছে গিয়ে একটু দেখুন কানা হয়ে গেলে যাবে তিরিশ বছর বয়স আর তোর দাদি যে সত্তর দশ বছর বয়সে বিয়ে হয়েছে একশো বছর উঠে কানা হয় তার মানে বুঝতে হবে তোমাকে তোমার ভাবার ভুল তোমার চেতনার ভুল তোমার ধারণার ভুল আমার ভাই একটা কথা মাথায় রাখবে আমাদের দেশে আছে বলছে বিয়ে মোলবিরা জানে না নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে বিয়ে করতে হবে ছেলে এখন পড়াশোনা করছে ছেলে চাকরি করছে ৩৮ বছর বয়সে চাকরি পেয়েছে মা বলছে বাবা মেয়ে দেখবো দাঁড়া একটা ঘর করি ভালো দেখবো লোন নিয়ে বাড়ি করেছে সরকারের কাছ থেকে দিয়ে ৪০ বছরে বিয়ে ৪২ এর ছেলে ছেলের বয়স তিন বছর হলো ৪২ আর তিনে কত ৪৫ বালিপুর বাজারে আমার সঙ্গে দেখা যায় হুজুর ভালো আছেন জি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বেশাদি হলো বাবা জি হয়েছে কটা ছেলে পেলে হুজুর একটাই ছেলে ভালো করে মানুষ করব আর ছেলে নেব না লিবি নাকি বিয়ে তো হবে না ৪৫ এর পরে তো মাল গোডাউন খালি কথাটা বুঝতে পারেন নি এ ঠিক বলছি না ভুল বলছি শুনেলেন নবীজির সুন্নত যতগুলো নবী কালকা পাঠিয়েছেন তাদের একটা সুন্নত সবারই সুন্নত উপযুক্ত বয়সে বিবাহ দাও উপযুক্ত বয়সে বিবাহ দাও কুড়ি থেকে ২৫ এর মধ্যে বিয়ে দিয়ে দাও নিজের যৌবনের মজা বুঝতে পারবে যৌবনের আরাম পাবে দুনিয়াতে গেলে আল্লাহ বিবি আর যখনই বিয়ে করবে বিয়েটা হচ্ছে অর্ধেক ইমান চোখের জিনা থেকে বেঁচে যাবে অন্তরের জিনা থেকে বেঁচে যাবে হাতের জিনা থেকে বাঁচবেন জুবানের জিনা থেকে বাঁচবেন ওই জন্য তো নারীকে পর্দা করা হয়েছে তুমি শুধুমাত্র তোমার বিবিকে তুমি ইউজ করবে তুমি দেখবে ঠিক কি না তুমি খালি দেখবে আর আমাদের দেশে এখন নতুন সিস্টেম উঠেছে জানেন বিয়ে ঘর হলি বিয়ের প্যান্ডেলে স্টেজে জামাইকার বউকে বস করাচ্ছে করছে না করে আপনার দেশে হয় পাশাপাশি বস করাচ্ছে বিয়ে ঘরে যারা খেতে আসছে তারা গিফট দিচ্ছে আর তার বউকে দেখে যাচ্ছে ও হো বউটা খুব সুন্দর হয়েছে আর চারজন বন্ধু যদি তোর আসে ঢোকা মাত্র দেখবে মালটা কেমন পেয়েছে ঠিক কি না কত ভালো লাগলো তোর বইয়ের জন্য এমন কমেন্ট করলো ওটা সরকারি বউ লোককে দেখাচ্ছিস
শরীয়তে হারাম তোমার বিবিকে তুমি লুকিয়ে দাও তো শখ গেছে তুই স্টেজে বস না সারা দিন বস থাক গিফটলে তুই দেখা কর লোকের সাথে অসুবিধা নেই তোর বউকে কেন বস করাবি ওটা সরকারি বউ যে লোককে দেখাবি ওটা তোর নিজের স্ত্রী তার মুখ কেউ দেখতে পারবে না এটা হারাম শরীয়ত সম্মত হারাম ওই জন্য মুসলিম সমাজে জাল বুনে ফেলেছে বেঈমান কাফের আখলাকার ও মুসলিমদের আখলাকার আমাদের সমাজ তো আমাদেরকে নিয়ে চলে না আমাদেরকে দুটো কাজে মোলবি দিকে রেখেছে হুজুর দিকে হলে আর মোলে হুজুর হইছে কানে আজান দিতে হবে মরেছে জানাজা পড়তে বাকি বলে বাকি সব দিল ওগুলো কি বলে হাদিস সুন্নিসা মেয়েদের হাদিস আর মেয়েদের হাদিসে যদি যে সমাজ চলবে সে সমাজ আমাকে সেদিনে ফোন করেছে একজন হুগলি ডিস্ট্রিক্টের ছেলে কোথাও ঘর হবে বলছে আমার হুগলিতে বাড়ি কি হয়েছে বাবা বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস কি বলছে মানুষের জীবনে পক্ষ হয় না শুনেন আমার হয়েছে গুজরাটে পড়ার সময় পক্ষ হয়েছে সবারই পক্ষ হয় কম বেশি তো বলছে দুনিয়াতে আমি কি যার পক্ষ হয় না তার কবরে হয় আমি কবরে তো সব গলে যাইবে পক্ষ কোথায় হয় আমার জীবনে আমি হাদিসে পড়িনি কোথায় পেলি বললে আমাদের এখানে একটা মেয়ে বলছে আমি বললাম আহার গুলো বলে তার ব্যাখ্যা বলেছে আমি কোথায় বললে মানুষটা গলে যায় বলে কবরে যে গাছগুলো হয় গাছের পাতায় পক্ষ হয় আমলে হবে তার জানটা কল ওই গাছের পাতায় ঢুকে যায় এগুলো হচ্ছে মেয়েদের হাদিস যারা শুনবে আর মানবে 100% মার খাবে কুসংস্কার এবং কুফরি করে এই ভাষাগুলো শুধু তাই নয় আমাদের দেশের মেয়েদের এমন এমন হাদিস আছে আপনি অবাক হয়ে যাবেন আজকে একটা মেয়ে ফোন করে বলছে হুজুর আমি বেতের নামাজ পড়ি আমরা আচ্ছা ঠিক আছে বলে আচ্ছা দুরাকাতে আত্তাহিয়াত পড়বেন হ্যাঁ অবশ্যই পড়বেন বলছে অর্ধেকটা পড়বো না পুরোটা আমি বলে কোথায় মাথা ঠুকবো তুই আগে বলা বলা এই মশলা কোথায় পাবো বলো আত্তাহিয়াত পড়লে অর্ধেকটা পড়ে কখনো নামাজ হয় ও বলছে হাফ পড়বো আর হাফ পড়বো আমি বলে অসুবিধা নাই তুই পড় তোর হবে এ আমাদের গ্রামে একটা ছেলে জিজ্ঞেস করছে হুজুর কবরস্থানে যাব লুঙ্গির ভেতরে আন্ডার প্যান্ট পড়তে হবে আমি না তুই শুধু আন্ডার প্যান্টে যাবি তাকে কি বলবো তাছাড়া এগুলো জিজ্ঞেস করার কথা এগুলো হচ্ছে মোলবিদিকে জ্বালানো আমাদেরকে ফোন করে না কেউ কখন ফোন করে শুনে নে ঠিক কুরবানির সময় ফোন করে কখন ফোন করে কুরবানির সময় বেলডাঙ্গা মুর্শিদাবাদের হাট থেকে ফোন করছে সব থেকে বড় হাট হুজুর ভালো আছে কি হলো বলছে একটা মশলা জিজ্ঞেস করতাম মানে বল না ধুনে জিরে আদা রসুন যা বলবি বলে মলবি যখন হইছে ফেরে পড়েছে বলছে হুজুর একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে যে কুরবানি হবে আমরা হ্যাঁ কি নেলে ও যেমন পা টেনে টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি আমরা হাটে আর ভালো গরু নেই কেন কিনছে ওটা যদি হুজুর হ্যাঁ বলেন মালটা 6000 কম হচ্ছে ওটাই চাই মানে কোন রকম চালান আমরা ওটা বেটার বিয়েতে কর অসুবিধা নাই বিটির বিয়েতে কর অসুবিধা নেই তোর ভাইয়ের বিয়েতে কর কানাটা ফোড়াটা পা নাই নেজ নাই কান নাই জবাই কর অসুবিধা নাই অসুবিধা আছে কথা বলো অসুবিধা নাই কিন্তু কুরবানিতে হাদিসে আছে তন্দুরুস্ত জানোয়ার দাও সুস্থ সবল দাও তন্দুরুস্ত মরিয়াল গুলো খুঁজে বেড়িও টাকায় কম হচ্ছে খোঁড়াটা খুঁজো না ভাঙাটা খুঁজো না ভালোটাকে খুঁজো আল্লাহ হিফাজত করুক আমাদের কম আমি 3 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গিয়েছিলাম বিয়েতে গিয়ে আমাদের দেশে যেটা আছে দেখবেন বিয়ের দিন ঠিক করতে গেলে লুচি পরাটা গোশত ভুনা ফল মাকড় মিষ্টি গাদা নাস্তা করালো আমি অল্প স্বল্প খেলাম কিন্তু আসরের নামাজ পড়লাম তারপরে আমার একটু নেশা যে একটু চা খাবো তো চা আমাদের দেশে সিস্টেম আছে মেহমানকে চা দিলে ডিম সিদ্ধ দেয় দেয় না দেয় না ডিম সিদ্ধ চানাচুর বিস্কুট দেয় পাঁপড় দেয় তো তারা দেখলাম চানাচুর বিস্কুট দিয়েছে ডিমটা দেয়নি আমি বললাম আল্লাহ পয়সা নেই না ভুলে গেছে কিছুই দিল না ডিম দিল না চা খেয়ে বাড়ি চলে এলাম আমি এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে তো ডিমের মালিক কে বলুন এই সমস্যা ডিমের মালিক কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে মেয়েদের ফতোয়া শুনলে না বা বিয়েতে ডিম ঠিক করতে গেলে জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়
ওই যে প্যাঁচ লাগানো আছে। আমি বললাম জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেপি বানাচ্ছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পারে? এর থেকে বড় দুর্নীতিমূলক কথা আর কিছু নেই, এর থেকে বড় কুসংস্কার এবং কুফরি ভাষা আর কিছু নেই। সকালে বলুন জিলেপির মালিক কে? আল্লাহ। ডাল দিয়ে তৈরি করছে ডালের মালিক আল্লাহ, তেলের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। তাহলে জিলেপি কি করে বিয়ে ভাঙাবে? জিলেপি কি করে প্যাঁচ লাগাবে? নাউজুবিল্লাহ, এটা শিরকের ভাষা। আল্লাহ ছাড়া জিলেপির উপরে বিশ্বাস করা, জিলেপির কোনো ক্ষমতা নেই। আল্লাহ চাইলে বিয়ে হবে, তা না হলে বিয়ে হবে না। তার একটা দলিল শুনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব সর্বপ্রথম একজন সাহাবী নিয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে নিকাহ করতে চাই। হযরতে উসমানে গনি কে বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে উসমানে গনি চুপ করে গেলেন, হাসতে হাসতে চলে গেলেন। আল্লাহ নবী আমার জন্য দোয়া দিয়েছে, আমি ফাতেমার থেকেও ভালো বিবি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পেয়েছিলেন, নবীজি যেটা বলেছিলেন সত্য। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকলেন আর বললেন, তেল মোহর নিয়ে এসো, যাও তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে, মহরানা নিয়ে এসো। মহরানা পয়সা নেই একটা। শুনলে আমাদের দেশে দুর্নীতিটা কাকে বলে? মলবি ছাড়া দুর্নীতি। সেই দুর্নীতি সমাজে কি করে চলছে? বিয়েতে শাদিতে সব কিছুতে হারাম কিভাবে ঢুকছে, কিভাবে ঢুকাচ্ছে আপনি অনুভব করতে পারবেন? একটা বিয়ের দিন ঠিক হলে মলবিকে স্টেডি করে ওই জায়গায় রাখুন, যে কোন আপনার পছন্দ মতো মলবি, আপনার পরিবারের হোক, আপনার সমাজের হোক, ইমামকে রাখুন, মলবিকে রাখুন, বিয়ের দিন ঠিক করার জন্য, যাতে হাদিস কোরআনের মোতাবেক হয়, যেন ইসলাম বিরোধী না। একজন জিজ্ঞেস করছে, হুজুর এই মাসেই ছেলের জন্ম হয়েছে, সেই মাসে বিয়ে দেওয়া যাবে? আমি বললাম নাউজ বিল্লাহ, কত বড় দুর্নীতিমূলক কথা। যে দিনে জন্মগ্রহণ করেছে সেই তারিখেও বিয়ে দিলে অসুবিধা নেই। কথা বুঝে এসছে না? আসেন, কথা বুঝতে পেরেছে? ওই তারিখেও বিয়ে দেবে। একজন বলছে, হুজুর অমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবে? এমন না, দিস না, কালো ছেলে হবে, তাকে কি বলবো? আচ্ছা, সেটা কুসংস্কার করেছে মনে ভেবেছে, অমাবস্যার রাতে বিয়ে দিতে নাই। কে বললে দিতে নাই? তোর যে দিনটা সুবিধা হবে। শুনেন, আপনার দেখা গেল আত্মীয় স্বজন বাইরে থাকে, ঈদেতে সবাই এসছে, আপনি ঈদের দিনে বিয়ে দেন, বিকালবেলায় সন্ধ্যাবেলায় রাত্রিতে ঈদের দিনে নিকাহ হবে আমার ছেলের, কোনো অসুবিধা নাই। কে নিষেধ করেছে? কোনো প্রবলেম নেই, আপনি দিতে পারেন। কে বললো দিতে পারেন? যে কোনো আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনগুলোর মধ্যে বিশেষ বিশেষ মর্তাবার দিন বার করেছে। মহররমের দিন, দশই মহররম, সুবে বরাতের দিন, ঈদ বকরা ঈদের দিন, এইগুলো বিশেষ বিশেষ মর্তবা আমার আল্লাহ দিয়েছেন।